হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঘুম রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়লে কি সেটা তাহাজ্জুদ বলে গণ্য হবে না? আমি রাতে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়ে থাকি অধিকাংশ সময়, ঘুমের সাথে তাহাজ্জুদের সম্পর্ক যদি একটু বলতেন। সুন্নত হচ্ছে রাতে একটু ঘুমানো, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাম ঘুমাতেন, তিনি রমজান ছাড়া, রমজানের শেষ 10 দিন ছাড়া কখনও সারা রাত জাগ্রত থাকতেন না। চেষ্টা করতে হবে, বিশেষ কারণ না থাকলে, বিশেষ কারণ অনেকে সমাজে থাকে বান্ধবীর যে আমরা ঘুমাইতে পারি না, সেজন্য আলাদা কথা, কিন্তু বিশেষ কারণ না থাকলে ঘুমাতে চেষ্টা করবেন। তো ঘুমের পরে উঠে তাহাজ্জুদ এটা সাধারণ নিয়ম। যদি কোনো কারণে ঘুমের পরে আমি ঘুমাননি, আপনি তাহাজ্জুদ করতে চান, কোনো সমস্যা নেই, তাহাজ্জুদ হয়ে যাবে। সাধারণ নিয়মটা বলা হয়ে থাকে, তাহাজ্জুদ শব্দের অর্থই হচ্ছে ঘুম ভেঙে যেটা পড়া হয়, যে সালাত পড়া হয়। কিন্তু তাই বলে যে ব্যক্তি জাগ্রত আছে তার তাহাজ্জুদ হবে না, কথাটা এরকম না। সাধারণ নিয়ম বলা হয়েছে তাহাজ্জুদ, ঘুম থেকে উঠে, কিন্তু সাধারণ নিয়ম ব্যত্যয় ঘটে। ব্যত্যয় যেমন রমজান মাসে তাহাজ্জুদের বদলে আমরা তারাবি পড়ি, তো ঘুমের আগেই পড়া হয়, তাহলে বোঝা গেল যে তারাবি, এমনকি এমন হাদিসও আছে যে ব্যক্তি এসার পরে সালাত পড়বে, সেও তাহাজ্জুদের ভূমিকা রাখবে, কিছু কিছু হাদিসে আছে। এর অর্থ হচ্ছে কিছু নফল সালাত পড়লে তো তাহাজ্জুদের ভূমিকা রাখছে, এর অর্থ হচ্ছে তাহাজ্জুদ যদি কোনো কেউ তাহাজ্জুদের টাইমে পড়ে, এটা হচ্ছে রাত 12টার পরে যে কোনো সময় যদি কোনো কেউ পড়ে, অর্ধরাত্রির পরে যখন এসার সালাত শেষ হয়ে যায়, তারপর টাইম শেষ হয়ে, তারপরে যদি কোনো কেউ সবে সাদিক পর্যন্ত যে কোনো সালাত পড়বে, এটা তাহাজ্জুদ হয়ে যাবে। ঘুম বাধ্যতামূলক না। যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে সেটা ভালো, যদি ঘুম থেকে উঠতে ঘুমায় নাই, সজাগ ছিল কোনো কাজে, সেও পড়তে পারবে, এতে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো সমস্যা নেই, তাহাজ্জুদ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم